অথবা ইলাস্ট্রেশনস যেগুলো ডাউনলোড করবেন অনলাইন থেকে ওগুলো ইউনিক করে কিছু দিবেন ক্রাউডের সাথে, যাতে স্ট্যান্ড আউট হয় ক্রাউডের থেকে। মানে মানুষের যেগুলো কমনলি ডিজাইন করে ওইগুলো চাইতে যাতে আনকমন হয়, সেগুলো দিয়ে করে অ্যাবস্ট্রাক্ট দিয়ে করা অনেকে অ্যাবস্ট্রাক্ট করছে। অনলাইনে অনেক কিছু পাওয়া যায় অ্যাবস্ট্রাক্ট, আপনারা তো দেখাইছিলাম একটা কাজের জন্য। আপনারা
কেন সবকিছু আসে না ফিজিক্যাল ডিমান্ডে, ফিজিক্যাল ডিমান্ডে একটা চেঞ্জ যখন আমি এটা মানে আপনি এখানে একটা শপ খুলবেন, মানুষের অর্ডার পাবেন, তারপর কি হবে অর্ডার গুলো আপনি সাপ্লাইয়ারকে সেন্ড করবেন, সাপ্লাইয়ার পিন করে দিয়ে দেবেন, অতখান থেকে আপনার রিটার্ন তাহলে একটা বাক দিছে এখানে টি-শার্টের, একটা হচ্ছে প্যাডস। প্যাডস মানে কি, প্যাডস মানে কি বলো, প্যাডস মানে কি পোশাক প্রাণী আর বলতে না মোর দেন এনিথিং এলস পিপল অ্যাডপ্ট দেয়ার প্যাডস, মানুষ অন্য কিছু চাইতেও তাদের পোশাক প্রাণীকে বেশি যত্ন করে, তাই না? বাড়িতে কেউ পালেন কোনো কিছু বিড়াল খুব পছন্দ হয় বিড়াল দেখলে, অনেকে বিড়ালের প্রতি আকৃষ্ট হয়, এই জন্য বিড়ালের টাইপের জিনিসপত্র দেখলেও ভালো লাগে। $72 billion আর কি, $72 billion কত বছরে প্যাডসের জন্য কি করছে, ওরা প্যাডস কোম্পানিরা কোম্পানিতে ইনভেস্ট করছে সেটা বলছে ইউএসএ। দিস ইজ ওয়াই ইট ইজ এ পপুলার টি শার্ট নিস। তাহলে এই জন্য যদি $72 billion মানুষের জন্য ওরা এখানে মানে ইনভেস্ট করতে পারে, তার মানে চিন্তা করে দেখেন এটা মানে মানুষ অনেক কিছু কি করবে, টি শার্ট এর জন্য অবশ্যই খরচ করবে, শুধুমাত্র পোশাক প্রাণীর জন্য না, পোশাক প্রাণীর জন্য অনেক সময় ওরা নিজেরাও কি এই ক্যাটের প্রতি আকৃষ্ট হলো, অনেকে ক্যাটের এরকম ডিজাইন টিজাইন গুলো পছন্দ করে। তারপরে তাহলে এরকম এটা এই জন্য একটা পপুলার টি শার্ট নিয়ে এটা দিয়েও আপনারা কি করতে পারেন, ঢুকে যাইতে পারেন। টি শার্ট উইথ ভেরিয়াস প্যাড ফটোস ম্যাগি প্রিন্টেড অ্যান্ড সোল্ড, তাহলে ভেরিয়াস প্যাডের ছবি, যেমন আমরা দেখাইছি আপনাদের প্রথমে ক্যাটের গুলো দেখাইছি, ডগের হতে পারে, ঠিক আছে, ওইরকম পোষা প্রাণীর যদি অন্য কিছু থাকে সেটাও হতে পারে, ওগুলো ছবি টবি দিয়েও করা যায়। বার্ডের পাখিরও হতে পারে, অনেকে পাখি পছন্দ করে। বাট দিয়ার ইস অলসো এ মার্কেট ফর আনইউজুয়াল প্যাডস অর হিউজ ক্রিয়েচার্স লাইক হর্স, রেপটাইলস, ওলভস, হ্যাড ডগস, এটা কি হ্যাড ডগস, এটা কোনটা, হ্যাড সক্স। তাহলে হর্সেরও এরকম আছে না, অনেকে ঘোড়া, তারপর হচ্ছে রেপটাইলস, রেপটাইলস মানে কি কুমিরের, তারপরে ওলভস, ওলভস মানে কি, ওলভস মানে কি বলুন তো, দেখেন না টি শার্ট, ওলস টি শার্ট, সাজ দেন না, সাজ দিলে দেখবেন। পোষা প্রাণী করতে পারে, তাহলে এক নাম্বার চলে গেল প্যাডস, একটা শাখা হচ্ছে প্যাডস।
দুই নাম্বার হচ্ছে টিভি শোজ, কমিক্স, অ্যানিমি, মাঙ্গা, এগুলো। তো এগুলো হচ্ছে টিভি শোজ কোয়াইট পপুলার হাই রাইট নাও থ্যাংকস টু নেটফ্লিক্স। তাহলে কি জন্য নেটফ্লিক্স পপুলার করছে, অ্যামাজন প্রাইম আসছে পপুলার করছে অ্যামাং আদার স্ট্রিমিং সার্ভিস। তাহলে আগে এগুলোর কোনো প্রচলন ছিল না, যারা আগে থেকে টি শার্টের ডিজাইন নিয়ে আছে তারা কিন্তু এত বেশি জানত না, মানে নেটফ্লিক্স এত এইভাবে পপুলার করবে স্ট্রিমিং করবে। তারপরে এই জন্য কি হয়েছে, এখন টিভি শোজ গুলো অত্যন্ত পপুলার হয়ে গেছে। তারপরে হচ্ছে অ্যামাজন প্রাইম আসছে ইন্ডিয়াতে, বা অ্যামাজন তো ইন্টারন্যাশনালি আসছে, অ্যামাং আদার স্ট্রিমিং সার্ভিসের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে সবগুলো শোকে দেখাচ্ছে এবং মানুষের মধ্যে এগুলো জনপ্রিয় হয়ে গেছে। তারপর দিস ইজ হোয়ার ইউ ক্যান মেক মানি বাই প্রিন্টিং ভেরিয়াস টিভি সিরিজ পোস্টার্স অন টি শার্ট। People are fascinated by good theatering, their favorite television series, personalities. অনেকে favorite television series থাকে, থাকে না? আপনারা অনেকে সিরিয়াল পছন্দ করেন না? কোন একটা সিরিয়াল পছন্দ করেন, এখানে favorite personalities আছে, এগুলো নিয়ে রিসার্চ করে অনেকে কি করে এগুলোর উপর ভিত্তি করে টি শার্ট করে। This also appeals to youngsters who are increasingly interested in Netflix and other such activities. Aside from television programming, you may also try out cartoon and anime. Cartoon diyo onake ki kore t-shirt design kore. For many individuals, anime is becoming a popular source of entertainment. Anime hocche China te cholomano, eigulo beshi China theke beshi iya hoy. Having the anime characters printed on the t-shirt is also a nice touch. তাহলে এনিমি বলো যে সুজুকা কি কি বলো যে এগুলো এগুলো আর কি এই টাইপের, এগুলোকে কার্টুন বলো না, কার্টুন হচ্ছে যে টম এন্ড জেরি গুলো ওইরকম একটা কার্টুন আর একটা এনিমি, দুটো ডিফারেন্স আছে। আর এনিমি তো একটা ফিল্মের মতো হয়ে যায়, চাইনাতে করে এগুলো, জাপানে করে। আর কার্টুন তো হচ্ছে একটা নির্দিষ্ট লিমিটেড টাইমের জন্য, 20 মিনিট 30 মিনিট এরকম পার্থক্য আছে আর কি। যা হোক, ইট ইজ ভেরি মিসকনসেপ্ট অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট। তারপরে যদি আপনাদের আরও লাগে আরও নিশ কনসেপ্ট, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন কি সম্পর্কে। এখন যেটা বলছি টিভি শোজ, কমিক্স, এনিমি এগুলো নিয়ে। তারপরে তিন নাম্বার, আমি আপনাদের গেমিংয়ের কথা বলছিলাম না, এই যে গেমিং, দেয়ার ইজ এ হোল আদার niche for gaming out there. It's not appropriate to place it in the entertainment region. Eta kono entertainment na ba gaming sir. You might not need to consider much further if you choose gaming as a niche, because the gaming community encompasses such a large section of the global population. They are extremely enthusiastic about these games and related items. As a result, you can make money with this type of niche. তাহলে গেমের জন্য অত্যন্ত বড় নিশ, এবং এটা অত্যন্ত বেশি চলে গেমিং একটা, এবং এটা দিয়ে আপনি অবশ্যই কামাইতে পারেন, গেমের কোনো অভাব নেই। সেজন্য আপনি বসে থাকলে আপনি ক্যান্ডি ক্রাশ খেলেন না, আছে এরকম মানুষ আছে, মানুষ গেম খেলে না মানুষ আছে এরকম না, তো এটা হচ্ছে নিয়মটা হচ্ছে এরকম। তো এই টাইপের অনেকে এই জন্য কোনো একটা গেমের প্রতি বেশি আসক্ত হয়ে যায়, এবং ওই টাইপের ক্যারেক্টারগুলো তাদের ভালো লাগে, তাই তারা ওই টাইপের টি শার্টও কিনে। তো আপনাদের ফোকাস করতে হচ্ছে মানুষ কোনটা বেশি পছন্দ করে, ওই টাইপের গুলো ট্রেন্ড থেকে বের করা, ট্রেন্ড থেকে বের করে ওই টাইপের ডিজাইনগুলো করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আইডিয়া পাবেন এবং তাড়াতাড়ি ক্লায়েন্ট করতে পারবেন। মিউজিক, মিউজিক নিয়ে আপনারা তো বলার কিছু নেই, সবাই তো পছন্দ করেন মিউজিক। Without question, there is this is one of the most successful t-shirt niche available, because music is completely global. You will find a music lover no matter where you travel. Yes, sir. কোনো জায়গায় ঘুরতে গেলে আপনারা একা একা ভালো লাগে, কানে যদি এয়ারফোন একটা ঢুকে হ্যাঁ করতে, ওই জন্য সবাই মিউজিকের প্রতি অত্যন্ত দুর্বল, সবাই পছন্দ করে মিউজিক, পছন্দ করে না এরকম মানুষ খুবই কম। তাহলে ফ্রম দেয়ার ইউ মে এস্টাবলিশ ইউর ওন টি শার্ট কোম্পানি বেসড ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি। শুধুমাত্র মিউজিক দিয়েই আপনি চলে যেতে পারবেন, মিউজিকের
কোন একটা মনে করেন নির্দিষ্ট গানে কিছু দিতে পারেন বা কোন একটা গানের লাইন দিয়েও করে বুঝলেন নাই, এগুলো দিয়ে সার্চ করবেন দেখবেন গুগলে অনেকগুলো থাকতে পারে ওরকম টি শার্ট। আর সার্চ দিতে গেলে অবশ্যই টি শার্ট হলে টি শার্ট লিখবেন, বুঝছেন, লোগো হলে লোগো লিখবেন, যেটা যেরকম লিখবেন ওইরকম সার্চ রেজাল্ট দিয়ে আসবে, সার্চ এটা ঠিক মতো দিতে হবে। তারপরে ইউ মে স্টার্ট সেলিং টি শার্ট উইথ পপুলার ব্র্যান্ড এমব্লেমস অ্যান্ড নেমস। তাহলে এই যে বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ড আছে না পপুলার, কি কি আছে গানের ব্র্যান্ড বাট জানেন দেখেন নাই সবকিছু তো ওদের নাম গুলো থাকে, তো ওইগুলো সব গেঞ্জি করছে না ওইরকম কোম্পানি টাইপের, সেটা বলতেছে মানে কোম্পানি টাইপের কোন একটা স্পেশাল ব্যাংকে আপনারা ফোকাস করিও করতে পারেন, ব্যান্ডের এনগ্রাম করে সেটাও করতে পারেন, অথবা ওদের নতুন গান আসতেছে বা সেরকম একটা ব্যান্ডিং করা যায়। দ্য বেস্ট অ্যাসপেক্ট ইজ দ্যাট ইউ ওন্ট হ্যাভ টু পে লটস অফ মানি টু বাই গুড মিউজিক স্পেশালিটি টি শার্টস ইন দিস নিস দেয়ার আর মেনি কমপ্লিকেটেড ডিজাইনস। তাহলে এখানে এই নিশের মধ্যে যদি আপনি যান আপনার থেকে কোনো স্পেশাল ডিজাইন করতে হবে এরকম কিছু না, সবগুলোতে কি মিউজিকের সিম্বল থাকবে কমন, তারপর কি একটা সিডি ক্যাসেট দিলে দিলেন ছবির মতো করে আপনি আগে থেকে দিলেন আর কি, তারপরে কি গানের নাম ওই টাইপের, ওইখানে তেমন কোনো কাজ নাই, সহজেই আপনি কি মার্কেট করতে পারেন সেটা বলতেছে, সুন্দর করতে হবে আর কি ডিজাইন, যা হবে কাজ না থাক কিন্তু ডিজাইনটা তো সুন্দর করতে হবে যাতে মানুষের চোখে পড়ে নজর কাটতে হবে না। টি শার্ট আপনারা দেখেন না অনেক সময় একজন একটা সুন্দর ড্রেস পরে আসলে সবাই জিজ্ঞেস করে না এই ড্রেসটা কত নিছে, এই ড্রেসটা কোত্থেকে নিছে, কেন বলে এগুলো ড্রেসটা সুন্দর লাগে জন্য এটা বলে নাকি সবাই জিজ্ঞেস করে না, অনেক সময় দেখেন না হঠাৎ করে একজন মনে করেন এতক্ষণ ওরা জিজ্ঞেস করছে একজন বাইক থেকে আসছে সেই হয়েছে একদিন জিজ্ঞেস করবে কি জন্য, এরকম ভালো লাগার কিছু বিষয় আছে নজর কাটতেছে ওই জন্য ড্রেসটা, তো এরকম কিছু জিনিস আছে ওইটা ওইরকম করে হতে হবে যাতে সবাই এসে বলে ডিজাইনটা কেমনে করছো, এই ডিজাইনটা আমাকে একটু শিখান এরকম আর কি। ইন দিস নিস দেয়ার আর মেনি কমপ্লিকেটেড ডিজাইনস টি শার্ট উইথ সং লিরিক্স ক্যান অলসো বি প্রিন্টেড। সং লিরিক্স মানে কি জানেন, লিরিক্স মানে কি সবাই তো জানো, গানের মধ্যে যেগুলো লাইন থাকে ওগুলো লিরিক্স ক্যান অলসো বি প্রিন্টেড, দিস ইজ অলসো এ হট প্রোডাক্ট, এটা বিভিন্ন জায়গায় আপনারা তো বেশি যায় দেখেন তো বিভিন্ন জায়গায় যায় যে ওরা একটা গ্রুপ ব্যান্ডে যায় না, গ্রুপ ব্যান্ডে গেলে এখানে মনে করেন সবাই একটা গ্রুপ ব্যান্ডে একটা কি করে টি শার্ট অর্ডার করে, টি শার্টে সবাই ওদের একটা হয়তো ওদের গ্রুপের একটা নাম দেয় অথবা যার নাম সে দেয় কিন্তু গ্রুপের তো একটা নাম থাকে সেটা অত দেয় না, ঠিক আছে, তো এরকম করেও ট্রাভেলিং এর জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য করে। এগুলো আপনারা যদি দেশের ভিতরে এরকম তো অনেক আছে বাংলাদেশের ভিতরে অনেক বিভিন্ন, ওরা যদি জানতে পারে ডিজাইন ডিজাইন করেন আপনাদের বাড়িতে থাকতে পারে ডিজাইন ডিজাইন করে দেবেন আস্তে আস্তে কাজ করা শিখবে, বুঝছেন, আমি ডিজাইন করতে পারি আপনারা শুধু প্রিন্ট করে নেন অনেকে কি করে এগুলো একটা স্মৃতি হয়ে থাকে বুঝছেন, স্মৃতি হয়ে যায় মানে এগুলো পরবর্তীতে একবার দিলে তো এটা শেষ কাগজে তার বাসায় রেখে দেয়, পরবর্তীতে অনেক সময় স্মৃতি হয়ে বুড়া কালে দেখে বয়স্ক কালে অথবা এগুলো রেখে দেয় জমাই রাখে আর এগুলো একটা স্মৃতি, তো স্মৃতির জন্য এরকম অনেকে ট্রাভেলিং এর বা অথবা কোনো একটা কলেজে গিয়ে দেখেন না স্কুলের কোনো অনুষ্ঠান হয় এখানে ওইরকম বড় বড় অনুষ্ঠানগুলোতে সবসময় দেয়
এগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য ব্যাগ দেয়। হ্যাঁ, ওই জন্য সব জায়গায় এগুলো লাগে, ট্রাভেলিং এর ক্ষেত্রেও লাগে। লোকাল অ্যাট্রাকশন ম্যাপ ই ফাউন্ড ইন দ্য টুরিস্ট লোকেশন, যেমন টুরিস্ট লোকেশন কক্সবাজার কিন্তু এটার জন্য হটস্পট, কক্সবাজার টুরিস্টের জন্য ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত না। তো এখানে আপনার দেখেন না কলাতলির দিকে অনেকগুলো দোকান আছে না, সবগুলোতে দেখবেন আই লাভ কক্সবাজার বলে বলে অনেকগুলো টি শার্ট দেখবেন, শুধু সবগুলো কক্সবাজার নিয়ে, শুধু এই জায়গায় কক্সবাজার নিয়ে নিয়ে লেখে দিচ্ছে আর কি। এগুলো সব ডিজাইন করছে না, একজন করছে, হাজার হাজার প্রিন্ট করছে, আবার ওরা দাম দিয়ে বেচতেছে। এটা হচ্ছে কথা, এগুলো ব্যবসা চালু করছে আর কি। ব্যবসা চাইলে আপনারাও চালু করতে পারতেন, যদি আরো ইয়ে করতেন, অথবা আপনি মনে করেন ওদের ডিজাইন সুন্দর হয় না, একটা কিন্তু কালেক্ট করে আপনি দেখলেন যে আপনি আরো ভালো করতে পারবেন, আপনি আরো ভালো করে আরো ডিজাইন করে আপনি প্রিন্টের কোয়ালিটির সাথে, প্রিন্টের বিভিন্ন ইয়ের সাথে যোগাযোগ করে আপনিও চাইলে ওদের চাইতে ভালো বিজনেস করতে পারেন। এরকম বলতেছি আর কি, টি শার্টের ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নাই, নিজের করতে পারবেন। পরবর্তী যদি ডিজাইন শিখতে হবে যে মানে চাইতে ভালো করতে পারলে অবশ্যই আপনার চাইতে মার্কেটে যাবে, মার্কেটে যে কোনো ভালো প্রোডাক্ট এগুলোই চলে। মোবাইল একটা 2 বছর আগে নিছেন, এখন 2 বছর পরে সেম সেম মোবাইলের আরেকটা ভার্সন আসছে, এটা আরো ভালো হবে না, মানুষই চাইতে কিনবে, মানুষ কি পুরাতনটা কিনে, এইরকম আর কি। কিন্তু আমি যেটা বলছি ওইটা করেন, আই লাভ কক্সবাজার ওইটা দিয়ে বা আপনার গুগল সার্চ দেবেন কক্সবাজার নিয়ে যেগুলো টি শার্ট আছে ওই টাইপের কিছু টি শার্ট আপনাদের করানো হবে, বা ভালো দেখে ডিজাইন ডিজাইন যেগুলো আছে এর চাইতে ভালো করবে আমি দেখাই দেবো। আমি যদি আর অন্য কিছু দেখাই দিই আজকে আপনারা আরেকটা এটা করান। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে জোকস, জোকস নিয়েও টি শার্ট হয়, তাহলে প্রিন্ট অন ডিমান্ডের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপের। তারপর হচ্ছে টি শার্ট আর টিপিক্যালি ওন বাই টিনেজার্স, তাহলে বেশিরভাগই টিনেজার্সরা করে, টিনেজার্স কারা, কিশোররা কি, যারা টিনেজার্স কত থেকে বলে জানেন আপনারা, টিন তো লেখাই আছে, আপনারা ইংলিশ বানান জানেন না, টিন তো লেখাই থাকে এখানে, কার টিন, 12 এর মধ্যে টিন আছে নাই, এগুলো অনেক আগে সবকিছু হিসাব করে সবকিছু করা হয়েছে, এগুলো এখন করে না, ঠিক আছে না, তার 3 থেকে শুরু 19 এ শেষ, এটা কি টিনেজার্স করে। তো যা হোক এই এই টাইপের ছেলে পেলেরাই কি করে, এগুলো গেঞ্জি টাইপের গুলো বেশি করে, আপনাদের হিসাব করতে হবে টিনেজার্সদের জন্য যদি করেন ওই টাইপের ডিজাইন গুলো করতে হবে যেগুলো পপুলার বেশি। জোকস আর অলসো অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ইয়ার, জোকস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইয়তের জন্য, ইয়ং বয়সী ছেলেপিলেদের জন্য, অ্যাজ এ রেজাল্ট পিপল দেয়ার দেয়ার এজ লাইক হ্যাভিং জোকস প্রিন্টেড অন দেয়ার টি শার্টস বিকজ এভরি ওয়ান এনজয়স বিং থট অফ অ্যাজ অ্যামিউজিং, তাহলে ইয়াং ছেলেপিলেরা এগুলো পছন্দ করে এবং এরকম টি শার্টগুলো খুব বেশি খুঁজে। অনেক আপনাদের মনে না হতে পারে কিন্তু ইয়ার মধ্যে গিয়ে দেখবেন টিশার্টের দোকান দোকান যেগুলো আছে এগুলো দেখবেন অনেক ছেলে পিলে যায় শুধু এরকম গুলো খুঁজে, মামা খাইছ এই করছ সেই করছ যেগুলো কতগুলো আছে না সেগুলো খুঁজে, এগুলো ট্রেন্ড তো ঢাকা টাকা থেকে বিভিন্ন জিনিস ওয়ার চালু হয় কক্সবাজার এবং এখানেও বিভিন্ন জায়গায় আছে, এটাই এগুলো বেশি, এগুলো বেশি খুঁজে, আঞ্চলিক কিছু কথাবার্তা দিয়েও আছে না এগুলো চলে, সেজন্য বলতেছে আর কি। জোকস হচ্ছে এগুলো মানুষ দেখলে মানে হাসে,
একজন বড় যাচ্ছে মনে করেন, আপনি দেখছেন আপনি আসবেন না, সেটা হচ্ছে এটাই এটাই হচ্ছে টি শার্টটা করার সময় উদ্দেশ্য হচ্ছে, মানে যাতে আরেকজন খুশি হয় এবং নিজেও সেও নিজেকে খাসির খোরাক বানাচ্ছে আর কি। তাহলে যা হোক, তাহলে as a result, this is very popular niche. You may use for your business. However, you may you must ensure that the jokes are not insulting. অবশ্যই ইনসাল্টিং হতে পারবে না, ইনসাল্টিং হলে তো কোনো জোক করবো হার্টফুল ফর এনিওয়ান সেন্টিমেন্টস। তারপরে হচ্ছে ওয়ার্ক, কোনো একটা কাজ নিয়ে, ইউ মে ডিসপাইজ ইউর ওয়ার্ক বাট সাম ইন্ডিভিজুয়ালস অ্যাডোন্ট দেয়ার সো মাচ সো দ্যাট দেয়ার এনজয়মেন্ট হ্যাজ বিকাম এ ফর্ম অফ সেলফ আইডেন্টিফিকেশন ফর দ্যাম। দিস অডিয়েন্স ইজ এক্সাইটেড অ্যাবাউট ওয়ার্ক about the job they are doing. They like what they do, whether graphics designers, nurses, or stay-at-home fathers. Create t-shirts that reflect their workplace culture. তাহলে যারা কাজের প্রতি আগ্রহী বেশি তাদেরকে ওই টাইপের গেঞ্জিগুলো আপনি হয়তো বা অনেকে দেখবেন গিফট করে, ঠিক আছে, একদম পরিশ্রমী ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে, সারাদিন পরে সারাদিন লেখাপড়া করে অথবা সারাদিন যে কাজটা করে ওই কাজটা মনোযোগ দিয়ে করে, তো তাদেরকে ওই টাইপের গেঞ্জিগুলো পরা দিলে তারা বেশি খুশি হবে না? ইন্টেলিজেন্ট বা হার্ড ওয়ার্কিং টাইপের কিছু গেঞ্জি যদি আপনি পান কালেকশন করে ওই টাইপের আর কি, তো ওই টাইপের ডিজাইনগুলো আপনারা করতে পারেন। এগুলো যারা কাজের প্রতি আগ্রহী কাজ প্রেমী তারা ওইগুলো পছন্দ করে, এক একজন এক এক করে মানুষের কোনো ইয়ে কেউ আছে এরকম, যেমন বলতেছে একটু আগে জোকের এগুলো কি সবাই পড়ে, যাদের ওই রকম মন মানসিকতা, যাদের ওই টাইপের থাকতে ভালো লাগে তারা ওইগুলো করে, যাদের একটু মানে ওই গেমের প্রতি আসক্ত তারা গেমিং গুলো করে, যাদের একটু সিম্পল ভালো লাগে তারা সিম্পল গুলো করে, এরকম আর এক একজনের আগ্রহ বা এক এক। কিন্তু আপনি যেহেতু ডিজাইনার আপনার সবার আগ্রহ কি সেটা জানতে হবে এবং ওই টাইপের ডিজাইন গুলো করতে হবে। আপনি শুধু আপনি পছন্দ করেন বলে আপনি এটা করবেন এরকম, আপনার সবগুলো ডিজাইনের প্রতি আগ্রহ না থাকলেও করতে হবে, যেহেতু ডিজাইনার সবার মনোনিবেশ আপনার দিকে কাজ করে। তারপর হচ্ছে ওয়ার্কপ্লেস কালচার, টি শার্ট লাইক দিস অ্যালাউ পিপল টু নেটওয়ার্ক উইথ আদার্স ইন দ্য ফিল্ড, ইটস অলমোস্ট লাইক এ কনভারসেশন স্টার্টার, দেয়ার মে কনভার্স উইদাউট দ্য স্ট্রেইন অ্যান্ড টেনশন অফ এক্সচেঞ্জিং বিজনেস কার্ডস। However, not all jobs are attractive. Some have more enthusiastic personal than others. Lawyers and accountants, for example, are not well-liked as nurse, soldiers or firefighters. Firefighters, what do you mean? নির্দিষ্ট কোনো টিম যেগুলো বেশি কিনে, এখন নির্দিষ্ট কোনো টিম আর্জেন্টিনা বললেও কিনবে, ব্রাজিল বললেও কিনবে, ঠিক আছে, এরকম সাপোর্টার আছে না অসংখ্য। তারপরে আছে আপনাদের কি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এই টাইপের যেগুলো আছে এগুলো সব বেশি বেঁচে যায় স্পোর্টস এর টিম। বাংলাদেশের মধ্যে অনেক আছে আবাহনী, মহামেদান যেগুলো বলে এগুলো আর কি। Let's go team. Whether you are promoting your favorite club or player in the championship game or need a uniform appearance for an after school league, t-shirts are a great way to let competitors and fans know which side you are rooting for. তাহলে আমি একটা আগে আপনাদের গুগল ট্রেন্ড যেটা বললাম, যেখানে আপনারা দেখছেন না কিছু কিছু ফুটবল টিম হাইপ তুলছে লাস্ট টু ডেজ এর মধ্যে, আপনারা চাইলে ওই দুইটা টিমেরও কি করতে পারেন, টি শার্ট তৈরি করে গুগলে বা পোর্টফোলিওতে বিভিন্ন জায়গায় আপডেট করতে পারেন। তাহলে কি হবে, যখন ওরা ইউএসএ বা সার্চ করবে আপনারটা অটোমেটিক গুগল র্যাঙ্কে চলে আসবে, তখন ক্লিক করলে আপনার যখন পোর্টফোলিওতে যাবে এরকম এরকম দেখবে আপনাদের নিয়ে কি করছেন, আপনাদের নিয়ে নতুন ডিজাইন বা কি বলে টি শার্ট করছেন, তো টি শার্ট যখন করছেন ওদের যদি পছন্দ লাগে অবশ্যই আপনাদের থেকে কিনে নেবে, তাই না? তো ওই জন্য
ট্রেন্ডের সাথে থাকবেন, ট্রেন্ড দেখবেন কোন টিমের ট্রেন্ড এখন বেশি। যেমন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ যখন জিতছে আর্জেন্টিনার ট্রেন্ডিং বেশি, ব্রাজিল যখন জিতছিল তখন ব্রাজিলের বেশি ছিল, তারপর বার্সেলোনা জিতলে ওদের বেশি ছিল। যেটা যে সময় হাই স্কুলে ওই সময় ওইটার যদি আপনি কাজ করেন, আপনি মানে কোনো একটা নির্দিষ্ট দলের সাপোর্টার বলে আরেক দলকে ছোট করবেন এটা না। হতে পারে কোনো একটা দল ভালো করছে, আপনি এটাকে উৎসাহ দিয়ে আপনার হচ্ছে টাকা কামানো হচ্ছে মূল উদ্দেশ্য, অনেকের আগ্রহ থাকে বাইক নিয়েও আপনারা করতে পারেন টি শার্ট। সকার মানে কি? সকার মানে কি ফুটবল? সকার মানে ফুটবল নাকি ফুটবল না? ওই কেউ তো কিছু বলেন না। সকার মানে কি ফুটবল নাকি ফুটবল না? না সকার শুনুন নাই এতদিন। সকার মানে ফুটবল, সকার মানে ফুটবল খেলা। তারপর হচ্ছে বাইকিং আছে তো, সকার আছে, তারপর আছে টেনিস খেলা, এগুলোরও অনেকজন পপুলার প্লেয়ার আছে, আপনারা চাইলে ওদের নিয়ে করতে পারেন। টেনিস খেলার দুইজন পপুলার প্লেয়ার নাম বলুন তো, জানেন আপনারা? টেনিস খেলার মেসি আর রোনালদোকে তো সবাই চিনেন তাই না? রোনালদো কিসের প্লেয়ার? অনেকে তো বলে যে রোনালদো বাংলাদেশের প্লেয়ার, মেয়েরা তো দেখে না খেলার সময়। আচ্ছা তাহলে টেনিসের দুইজন বিখ্যাত প্লেয়ারের নাম না জানেন না? মেসি আর রোনালদো যেরকম পপুলার ওইরকম এখানেও দুইজন প্লেয়ার আছে যারা বেশি পপুলার। আচ্ছা যাও তো, এখানে মেসি রোনাল্ডোকে বেশি ফোকাস করে কি জন্য? কারণ দুইজনই বেশি গোলদাতা এবং বেশি বেশি গিয়ে বেশি। তারপর নেইমার আছে, নেইমার নাই যে সেরকম না, সে ইঞ্জুরি করে করে লাইফ লিখছে সে। যা হোক এখানে হচ্ছে আমি বলতেছি যে এরকম বিখ্যাত টেনিসের কি জন্য বলছি, আমাদের ফুটবল গুলোতে না আসার জন্য। যা হোক টেনিসের দুইজন ফুটবল ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ারের নাম হচ্ছে একজন রজার ফেদেরার মনে হয়, আর একজন হচ্ছে নামটা আমার মনে করতেছে না, একজন দেখতে পাচ্ছি না। এরকম একজন হচ্ছে রাফায়েল নাদাল আর একজন হচ্ছে রজার ফেদেরার, এই দুইজন অত্যন্ত ভালো প্লেয়ার। কিন্তু মেসি নেইমার বলেন, মেসি রোনালদো বলেন, বা সব তিনটা একসাথে বলিও, মানে ওরা যেরকম হাইপ তুলছে ফুটবলের ক্ষেত্রে, ওরা টেনিসের শুধু ওই এই কয়েকজনের জন্যই ওরা কি হতে পারে না, বেশি ফেমাস হতে পারে না, নাহলে মানুষ টেনিস খেলাও কম দেখে না, আমাদের দেশে দেখে না, অন্যান্য দেশে এগুলো বেশি পায়। আর হচ্ছে দুজনই ওইখানে যথেষ্ট জনপ্রিয় এবং অনেক বছর ধরে খেলতেছে, রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল, এই মেসি আর রোনালদো বা এরকম আর কি ওদের মতো। আপনাদের যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তো ওদের নিয়েও যদি আপনারা কি করেন, আপনারা যদি টি শার্ট করেন তাহলে ভালো করা যায়।
তারপরে ভলিবল, ভলিবল আছে, বাস্কেটবল আছে, তারপরে আছে ক্রিকেট, ঠিক আছে, ক্রিকেটেও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব আছে, শচীন টেন্ডুলকার আছে, তারপরে বিরাট কোহলি আছে, ইন্ডিয়ান গুলো আর কি বাইরের দেশে অনেক আছে না, তার যার যারকে ভালো লাগে তাদের দিয়েও আপনারা কি করতে পারেন, টি শার্ট তৈরি করে 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 এগুলো সব আপনাদের হতে রাখবেন, আপনাদের পোর্টফোলিও সাইট যেটা আছে এখানে জমা করে রাখবেন, তারপরে বিভিন্ন লিঙ্ক গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, দেখাবেন যে কি আপনি টি শার্ট রেডি করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ফুড, খাবার দাবার পছন্দ করে অনেকে আছে না, কেউ আছে মাংস পছন্দ করে, কেউ আছে মিষ্টি পছন্দ করে, কেউ আছে ঝাল পছন্দ করে, তো এরকম ফুডের সবকিছু, পিজা পছন্দ করে অনেকে, ডোনাট পছন্দ করে, তো অন্যান্য দেশে যেরকম যা যা আছে ফুড লাভারও আছে প্রচুর, তো এগুলো দিয়েও আপনারা টি শার্ট ডিজাইন করতে পারেন, ফুড দিয়ে, ফুডের এলিমেন্টস, তা দেখি ফুড দিয়ে কি পাওয়া যায়, ফুড টি শার্ট ডিজাইনস, এগুলোর জন্য ফুড গুলো কি করতে হবে, সবগুলো আঁকতে হবে আমাদের একটা একটা ফুডের, যেমন এটা আঁকা কিন্তু সোজা মোটামুটি, কোনটা পিজা আঁকা মোটামুটি সোজা, পিজা কিন্তু বেশি সবার জনপ্রিয় কিন্তু পিজা, ওই জন্য পিজা দিয়েও বেশি করে টি শার্ট, যাও ওইরকম আছে দেখতে পারেন, আমি আর এগুলো করতেছি না, সবগুলো করতে গেলে আর ফ্যামিলি, তাহলে ফ্যামিলি কত, ফ্যামিলি যে কতগুলো আছে ফ্যামিলি অ্যান্ড রিলেশন, এগুলো মানে কি ফ্যামিলি টাইপের আর কি, অ্যানাদার জেনারেশন হ্যাজ গেইন পপুলারিটি রিসেন্টলি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ডু ইউ বিলিভ ইউ হ্যাভ দ্য কুলেস্ট ডেট ইন দ্য ওয়ার্ল্ড, মানে এরকম একটা লাইন দিয়ে সে সেটাও করা যাচ্ছে ফ্যামিলি টাইপের, তারপরে that you want everyone to feel the joy and love you, therefore you are not alone, though dad and mom sharks are particularly popular around their respective holidays, world's best mom, eta bolira ase, therefore my dad can beat up your dad, therefore a cutest saying that parents like, mane ebul ma bab ke dekha ma bab ke dekhanor jonno ami, তারপরে যাও এই যে এখানে আছে আই এম দা ডেড হু ওয়াজ আই এম নট বিকজ আই সে, এগুলো হচ্ছে ফ্যামিলি টাইপের যেগুলো আছে, তারপর হচ্ছে কাপল, কাপল মানে কি জামাই বউ ওদের গুলো আর কি, ওরা দুজনে একই টাইপের ড্রেস পরে অনেক সময় যায় না বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে গেলে এরকম কাপল টি শার্টস এগুলো আপনারা চাইলে করতে পারেন, তারপর হচ্ছে কিডস ছোট বাচ্চাদের যেগুলো আছে, ছোট বাচ্চারা এখন কি কি পছন্দ করে, অ্যাডোরেবল ইলাস্ট্রেশনস, ছোটখাটো ইলাস্ট্রেশনস করলে ভালো লাগবে, তারপর হচ্ছে ডাইনোসর টাইপের বাচ্চারা পছন্দ করে না, বাচ্চারা যেগুলো পছন্দ করে ওদের জন্য ওই টাইপের ডিজাইন করতে হবে, ইউনিকর্নস, ইউনিকর্নস মানে চিনেন, ইউনিকর্নস চিনেন, কার্টুন আছে যে ওগুলো আর কি ক্যারেক্টার, ওগুলো অ্যাকশনওয়ালা ঘোড়া বা টাইপের কিছু পানির মধ্যে থাকা, মানে যাও ওইগুলো ওই টাইপের গুলো মানে ফ্যান্টাসি ক্যারেক্টার্স আর কি, এগুলো বাচ্চাদের পছন্দ, রোবটস, রোবটস টাইপের ডিজাইন, ফানি স্টেটমেন্টস, তারপর হচ্ছে এখন করবেন আপনারা ডিজাইনের টি শার্ট, সবাই লিস্ট করে যান, এখানে লিস্ট করা আছে কিনা দেখেন, সব কাম লিস্ট করে থাকবে খুলে আছে কিনা তো জানি না, হ্যাঁ তাহলে ডিজাইনটা করতে হবে এখন, করুন সবাই এই ডিজাইন ফাইনাল ইয়ে আসবে আর তো এরকম, এটা হচ্ছে কি দিয়ে আর বিটস এই বিটস Learn how to create an eye-catching t-shirt using basic shapes and simple techniques. Okay. Set up your project. Open the sample program.
সেটটা রেডি করেন সবাই জাস্ট রেডি করবেন এই সেটটা কিভাবে করছে এখানে পার্ট টু পার্ট লেখা আছে বলতে ঠিক আছে নিচে একদম 173 পৃষ্ঠা যেটা দিছে এটা ফাইনাল আছে যেটা দিছে ওইটা হচ্ছে ফাইনাল Thank you.
সুইটা বই আছে জাস্ট একটু কালার করছে আগে ডিজাইন গুলো বলেন কালার তো করাবো আপনারা এরকম করলে কেন আরেক জনের ক্লাস না আমাদের না
সেটা হচ্ছে সমস্যা, এগুলো আমাদের হলো আমাদের কেউ ডাক দিত না, এগুলো হচ্ছে ওদের। বাকিদের একটু বলে দিন, যাদের বান্ধবী কান্ধবী আছে একটু বলে দিন, কালকে থেকে চলে আসে দুই দিন আর কি। এর মধ্যে যদি আপনাদের অভিজ্ঞতা আসে বলবেন যে এগুলো নিয়ে কি ক্লাস করেছেন,
দিনের সাথে কথা হয়েছিল ওর কি জানে না জানে না চলাকালীন দ্রুত এখানে নদীর গ্রুপে আবার মেসেজ দেন, এখানে যারা আসে নাই তারা কি কি জন্য আসে নাই বা কি সমস্যা এটা জানেন, কে কি সমস্যায় আছে কেউ অনেকে জানে না, এরকম সমস্যা অনেকে থাকতে পারে না, অনেকে জানে না যে তো আসে নাই জানে না কয়েকজন পরীক্ষা তো আছেই সবাই আসতে পারবে না, সবাই আর এমনিতে কয়েকদিনের জন্য কিছুদিন বাদ আবার সমস্যা আবার কলেজ জমা খুলে দেবে আবার কোন যাদের পরীক্ষা আছে তারা তো আসবে না, নিয়ে আসবে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে জানুয়ারিতে শেষ হবে বাকিগুলো।
ভিডিও হচ্ছে না হচ্ছে না আমি কিছু বুঝতে ইচ্ছা করছে প্রথমে শেপটা বানাইতে বলছে, তারপরে এটা রিফ্লেক্ট করবেন, রিফ্লেক্ট করে সেই বিলে তুলে কেটে দেবেন। কয়েকদিন তো সবাই আসবে সেটার জন্য বলতেছি, যাতে এখানে আর দুদিন আসে যেগুলো আসে তারা অ্যাটেন্ডেন্স লাগবে না, তারা অ্যাটেন্ডেন্স এসে পরে তার 90,000 টাকা কিছু কাজের কাজ ফুটা দিয়ে দিয়ে চলে যান, তারপরে এটা দিয়ে কার্বন চক্র দিয়ে এটা গেলেন, এটা এতটুকু দিন হবে না তো, এখানে একটা দিতে হবে, এখানে একটা দেন, এদিকে একটা দেন, কিছু দূর পর পর একটা একটা দেন, তারপর লাস্টটা একদম লাস্টের টাইপের দেন, কার্বন চট্টুল দিয়ে ক্লিক করে করে এটা অ্যান্ড করেন না, এই জন্য আর কি এটা এটা দিয়ে পেন টুল দিয়ে অ্যান্ড করে দিতে হবে না, অল্টা ক্লিক করে
করেছেন শুধু এটা বাকি আছে এটা রিফ্লেক্ট রিফ্লেক্ট করেন হ্যাঁ ডাবল ক্লিক দেন ডাবল ক্লিক দিন ডাবল ক্লিক এখানে দিবেন যে কন্ট্রোল সেট করুন ডাবল ক্লিক এখানে দিবেন যে রিফ্লেক্টে ক্লিক দিয়ে ক্লিক দেন আগে ডাবল ক্লিক এখানে দিবেন যে এখানে ডাবল ক্লিক দেবেন যে এখন এই এখানে এটা এক সাইড আনেন আগে দেখতে হবে কপি করুন এটা কপি দেন এই কপি মানে হয়েছে এখন দুটোই এটা হয় এরকম করেন না হয় কি আর একটু ওইদিকে নিয়ে গিয়ে এরকম করে তারপরে কি করবেন কারণ এখানে জয়েন হয়নি তো এটা জয়েন করতে হবে না এই দুইটা সিলেক্ট করে আমি কি করতে বলছি দুইটা সিলেক্ট করেন আপনি কোনা দুইটা দুইটা সিলেক্ট করেন এবারে Thank you.
Thank you.
হয়েছে? সেখানে সে মানুষের এটা বুঝতে পারে যে এখানে পছন্দ নয়।
স্যার এখানে আমার পাসপোর্টটা কাজ করে না, কত কার গেতে গিয়ে করতেছে না জানি কি বুঝে কি বুঝছি। এটা অপশনটা কি পাসপোর্ট মাউস দিয়ে হয় এখানে এটা দিয়ে আমি না মাউস খুলে ফেলে দেখেন মাউসের লাইনটা খুলে তারপর কাজ হচ্ছে কিনা দেখুন। খুললেও হয় না না এখানে কালকে আমি এদিকে এদিকে ময়লাগুলা মশার জন্য ইয়ে করতেছি এখানে কি একটা সাপ লেগে আসবে